আসসালামুকুম রহমতুল্লাহ। সুপ্রিয় আলিম পরীক্ষার্থী, 2021 তোমাদের তৃতীয় সপ্তাহের বালাঘাত ও মান্তিক অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমরা স্ক্রিনে রুটিনটি দেখতে পাচ্ছ। তোমাদের এটা তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বালাঘাত ও মান্তিক, 1 নম্বর অ্যাসাইনমেন্ট বালাঘাত ও মান্তিক। চলো দেখে নেই অ্যাসাইনমেন্টের মধ্যে তোমাদের কি প্রশ্ন করা হয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্ট হলো তারিফুল ফাসাহাত ও আকসামুহা দিরাসাতুল তাকসিলিয়াতি। তারপর নির্দেশনা বা বিষয়বস্তু কিছু নির্দেশনা দেওয়া হলো, যে নির্দেশনা আলোকে মূলত অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে সেটি হলো আল ফাসাহাত এর শাব্দিক বিশ্লেষণ ও অর্থ, শব্দ বিশ্লেষণ করে অর্থগুলো লিখতে হবে। তারপর রয়েছে আল ফাসাহাতের পারিভাষিক সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা লিখতে হবে। তারপর রয়েছে ফাসাহাত এর প্রকারভেদ। তারপর রয়েছে ফাসাহাত এর প্রত্যেক প্রকারের সংজ্ঞা, উদাহরণ সহ বর্ণনা। ডান পাশে দেখো তোমরা বিশেষ কিছু নির্দেশনা, যে নির্দেশনা আলোকে লিখলে অধিক নম্বর তোমরা পাবা, সেটা হলো ফাসাহাত এর শাব্দিক বিশ্লেষণ এবং আরবি বিস্তারিত লিখতে হবে। তারপর রয়েছে ফাসাহাতের সংজ্ঞা দিতে হবে, তিনটি সর্বনিম্ন তিনটি সংজ্ঞা দিতে হবে, উপরে তোমরা বেশি দিলেও সমস্যা নেই। তারপর রয়েছে ফাসাহাত এর প্রত্যেক প্রকারগুলো লিখতে হবে উদাহরণ সহ। তারপর রয়েছে প্রত্যেক প্রকারের বর্ণনা দিতে হবে, বিস্তারিতভাবে বর্ণনা দিতে হবে। উক্ত নির্দেশনার আলোকে মূলত আমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করেছি, অতএব তোমরা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখবে। তোমাদের প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে আমরা আপলোড করতে যাচ্ছি, আর অনেক চ্যানেল আমাদের থেকে কপি করে, অতএব আমাদের পাশেই থাকো। চলো আর দেরি না করে আবার উত্তর পর্বে চলে যাই। আমরা যেভাবে উত্তরগুলো দিয়েছি ঠিক তোমরা সেভাবে উত্তরগুলো দিতে চেষ্টা করবে, তাহলে অধিক নাম্বার আশা করা যায়। Thank you.